আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মুভি স্টোরি চ্যানেলে নতুন মুভি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে এমন একটি মুভি শেয়ার করব যা কোরিয়ার একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যা একটি 8 বছরের শিশুর সাথে ঘটেছিল, যা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল এবং কেঁদেছিল হাজারো মানুষ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সিনেমার শুরুতে কোরিয়ার একটি ছোট্ট শহরকে দেখানো হয়। সেখানে আকাশে একটি ঘুড়ি উড়ছিল। ঘুড়িটি দেখে মনে হচ্ছিল সে একেবারে স্বাধীন। এরপরই দৃশ্য পরিবর্তন হয়, যেখানে দেখানো হয় ছোট্ট একটি পরিবারকে, এবং সেখানে আমরা ছোট একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল সোহান। মুভিটির মূল কাহিনী এই সোহানকে নিয়েই। সোহানদের ছোট একটি দোকান ছিল, তাই তার মা বেশিরভাগ সময় দোকান নিয়ে বিজি থাকত। আর এ কারণে সোহান মাঝে মাঝে একা স্কুলে যেত। অন্যদিকে সোহানের বাবা একটি ফ্যাক্টরিতে চাকরি করত। সব মিলিয়ে তাদের একটি সুখী পরিবার ছিল। এছাড়া সোহানের একটি ছেলে বন্ধুও ছিল যার নাম ছিল পেট। কিন্তু তারা দুজনই সবসময় একে অপরের সাথে ঝগড়া করত, ওই ছোট বাচ্চাদের মধ্যে যা হয় আর কি। যাই হোক, এরপরে দেখা যায় একদিন সোহান স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এরপর সোহান স্কুলে যাওয়ার জন্য বাইরে বের হয়, আর তখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তাই তার মা এসে বলে, চলো আজ আমি তোমাকে স্কুলে দিয়ে আসি। সোহান বলে, না মা থাক, অনেক বৃষ্টি হচ্ছে, তোমার সমস্যা হবে, আর তাছাড়া তোমার তো অনেক কাজ আছে। একথা শুনে সোহানের মা বলে, আচ্ছা ঠিক আছে, তবে তুমি কিন্তু বড় রাস্তা দিয়ে যাবে, ওই দিকটা নিরাপদ আছে। এরপর সোহান তার স্কুলের দিকে যেতে থাকে বড় রাস্তা দিয়ে। এরপর বড় রাস্তায় আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা লুকিয়ে লুকিয়ে সোহানের দিকে নজর রাখছিল। তো এরপর দেখা যায় লোকটি ঘড়িটি নিয়ে সোহানের সামনে এসে দাঁড়ায়, যেখানে লোকটি সোহানকে বলে, তোমার ছাতাটি অনেক সুন্দর, আমাকে তোমার ছাতার মধ্যে নিবে? সোহান তখন ভয় পেয়ে আশেপাশে তাকায়, আর সে দেখতে পায় রাস্তায় একটিও লোক নেই। সোহান লোকটিকে বলে, প্লিজ আঙ্কেল আমাকে যেতে দিন। তবে 8 বছরে এই অবশিশুটির ধারণাও ছিল না যে সামনে তার সাথে কি হতে যাচ্ছে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সোহানের জিনিসপত্রগুলো এদিক সেদিক রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তার ছাতাটি ভেঙে গিয়েছে, আর স্কুল ব্যাগটিও মাটিতে পড়ে আছে। এর পরের দৃশ্যে আমরা ছোট্ট দুইটি রক্তাক্ত হাত দেখতে পাই। বুঝতে বাকি ছিল না সোহানের সাথে আসলে কি হয়েছে। এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর দেখা যায় সোহানকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। তা দেখে সেখানে একটি মহিলা সোহানের মাকে কল করে বিষয়টি বলে। এরপর সোহানের মা হসপিটালে চলে আসে। সেখানে একজন মহিলা পুলিশ তাকে বাধা দিচ্ছিল, কারণ সোহানের মা তার মেয়ের এই দৃশ্য সহ্য করতে পারবে না। কিন্তু মায়ের অবুঝ মন শত বাধা পেরিয়েও হসপিটালের ভিতরে ঢুকে যায় এবং সোহানকে দেখে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, কারণ সোহানের সারা শরীর ছিল রক্তে মাখা, পুরো শরীরে ছিল নির্যাতনের অসংখ্য চিহ্ন। এরপর ডক্টর সোহানকে নিয়ে ভিতরে চলে যায়। অন্যদিকে সোহানের বাবাকে দেখানো হয়, কারণ সে সোহানকে অসংখ্য পরিমাণে ভালোবাসতেন, কিন্তু সে তার কষ্টটি কাউকে বুঝতে দেয়নি। যত কষ্টই হোক তাকে তো সহ্য করতেই হবে। কিছুক্ষণ পর একজন ডক্টর বাইরে বের হয় এবং তাদেরকে জানায় সোহানের অবস্থা খুবই খারাপ, অপারেশন করে তার পাকস্থলী এবং ইউরিনের থলি ফেলে দিতে হবে, আর সেখানে আলাদা একটি থলি লাগাতে হবে। শুনে সোহানের বাবা আর নিজেকে সামলাতে পারলো না, সেও কান্না ভেঙে পড়ে আর ভাবে যে এত ছোট বয়সে মেয়েটার এত কষ্ট সহ্য করতে হবে। এরপরে সোহানের অপারেশন শুরু হয়ে যায় এবং কিছুক্ষণ পর অপারেশনটি সাকসেসফুল হয়ে যায়। অপারেশনের পর সোহানের যখন জ্ঞান ফেরে তখন তার বাবা আসে তার সাথে দেখা করতে। সে সোহানের বেডের পাশে বসে সোহানের সাথে কথা বলার চেষ্টা করে। তখন সোহান তার বাবাকে বলে,
আচ্ছা বাবা, তুমি আজকে কাজে যাওনি? সোহানের বাবা বলে, না মা, আজ আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তখন সোহান তার বাবাকে বলে, বাবা, লোকটা আমার ওপর অনেক অত্যাচার করেছে, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি প্লিজ ওই লোকটাকে কখনো ছেড়ে দিও না, তাকে উপযুক্ত শাস্তি দিবে। এগুলো শুনে সোহানের বাবা বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, ডক্টর বলেছে তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর তখনই একটি মহিলা পুলিশ অফিসার সেখানে আসে, আর সে সোহানের মা বাবাকে জানায় যে তারা অপরাধীকে আইডেন্টিফাই করতে পেরেছে। এটি শোনা মাত্রই সোহানের বাবা পুলিশ স্টেশনে চলে যায় এবং সে লোকটিকে দেখতে চায়, কারণ সে যে কোনো মূল্যে ওই লোকটিকে শাস্তি দিতে চাচ্ছিল। পুলিশ অফিসার তাকে জানায় শুধুমাত্র একটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা তাকে আইডেন্টিফাই করেছি, কিন্তু আমরা তাকে এখন অ্যারেস্ট করতে পারবো না, তাকে অ্যারেস্ট করতে হলে আমাদের সোহানের স্টেটমেন্ট লাগবে। এরপর সোহানের বাবা সোহানের মাকে স্টেটমেন্টের বিষয়টি খুলে বলে, যা শুনে সোহানের মা খুব রেগে যায়। তখনই একজন মহিলা পুলিশ আসে এবং সোহানের মা তার সব রাগ তার ওপর ঝাড়ে আর বাসার ভেতর চলে যায়। পুলিশটি সোহানের বাবাকে বলে, সোহানের যত খেলনা আছে সবগুলো এখানে নিয়ে আসতে, কারণ খেলনা গুলো দেখে সোহানের কিছুটা ভালো লাগতে পারে। একথা শুনে সোহানের বাবা বাসায় ফিরে আসে এবং সোহানের সব খেলনা নিতে, তার সব থেকে পছন্দের খেলনা নিতে আসে, নিয়ে হসপিটালে চলে যায়। এরপরে দৃশ্যে সোহানের সামনে আমরা একজন ডক্টরকে দেখি, সে তার খেলনা কোকোমারকে নিয়ে তার সাথে খেলতে থাকে আর মাঝে মাঝে সে সোহানকে ওই বিষয়ে প্রশ্ন করতে থাকে। সে তখন কিছু ক্রিমিনালের ছবি সোহানকে দেখায়, ছবিগুলোর মধ্যে সোহান যখন ওই নরকটাকে দেখতে পায় তখন সে তার চোখ বন্ধ করে ইশারায় বলে দেয় যে এই লোকটাই সেই লোক। সেখানে সোহানের এই পুরো স্টেটমেন্টটি ক্যামেরা রেকর্ড হচ্ছিল। এরপর ডক্টর মহিলা যখন বাইরে বের হয় তখন সোহানের বাবা মা তার কাছে সোহানের বর্তমান অবস্থার কথা জিজ্ঞেস করছিল। ডক্টর তখন তার একটি ভিজিটিং কার্ড দিয়ে বলে, সোহানের এখন কাউন্সিলিংয়ের দরকার আছে, এতে আমার নাম্বার আছে, যদি প্রয়োজন হয় তবে আমাকে ফোন করবেন। এটি শুনে সোহানের মা রেগে যায় এবং তার কার্ডটি তার কাছে ফিরিয়ে দেয় আর বলে, আপনার কী মনে হয় আমাদের মেয়ে মানসিক রোগী, লাগবে না আপনার কার্ড। এর পরের দৃশ্যে দেখা যায় পুলিশরা সেই লোকটিকে ধরে ফেলেছে আর এই খবরটি পুরো শহরে ছড়িয়ে পড়েছে, এমনকি টিভিতেও দেখাচ্ছে। তখন সোহানের বাবার এক বন্ধু টিভিতে নিউজ দেখে তাকে ফোন করে বলে, মিডিয়ার লোকেরা সোহানের ব্যাপারে কথা বলছে, তারা হয়তো হসপিটালেও যেতে পারে। সোহানের বাবা এটি শুনে দ্রুত হসপিটালে চলে আসে যাতে মিডিয়ার লোকেরা তার মেয়ের কাছে যেতে না পারে, কারণ সে চায় না তার মেয়ের সাথে যা হয়েছে তা পুরো দেশ জানুক। তাই সে দ্রুত সোহানকে তার রুম থেকে অন্য রুমে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। তখনই কিছু মিডিয়া কর্মী সোহানকে দেখে ফেলে। এটি দেখে সোহানের বাবা তার মেয়েকে নিজের কোলে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, সোহানের মাও তাদেরকে থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়, কারণ সে প্রেগন্যান্ট ছিল। অন্যদিকে সোহানের বাবা যখন সোহানকে নিয়ে অন্য রুমে শিফট হচ্ছিল তখন সে দেখতে পায় সোহানের ওয়েস্টেড ব্যাগটি ফেটে গিয়েছিল। সোহান তার বাবাকে বলে, বাবা, আমি কি কোনো ভুল করেছি? আমার পিছনে এত লোক কেন? তখন তার বাবা বলে, না মা, তুমি কোনো ভুল করনি। আর এটি বলতে বলতে সে সোহানের নোংরা জামাটি চেঞ্জ করতে থাকে আর তখনই ঘটে একটি অদ্ভুত এবং ইমোশনাল ঘটনা যা আপনার বিবেককে নাড়িয়ে দিতে বাধ্য। সোহানের বাবা যখন তার জামা বদলাচ্ছিল তখন দেখা যায় হঠাৎই সোহান খুব ভয় পেতে থাকে। সোহানের বাবা বুঝতে পারলো না যে সোহান কেন এমন করছে। আস্তে আস্তে সোহান আরও বেশি ভয় পেতে থাকে। তখন সোহানের বাবা বুঝে যায় যে ওই নরপশুটি সোহানের জামা খুলেছিল, যে কারণে সোহান হয়তো ভয় পাচ্ছে, মানে সোহান এখন তার নিজের বাবাকে ভয় পাচ্ছে। এটি বুঝতে পেরে তার বাবা ভেতর থেকে একদম ভেঙে পড়ে,
হঠাৎ চোখে অজান্তে পানি চলে আসে। তখন সেখানে ডক্টর চলে আসে আর সোহানের বাবা লজ্জায় সেখান থেকে বের হয়ে যায়। এরপর আবার যখন সোহানের বাবা সোহানকে দেখতে আসে তখন সে দেখতে পায় সোহান একটি চাদর মুড়ো দিয়ে বসে আছে। আমরা বুঝতে পারছি একটি দুর্ঘটনা এই ছোট বাচ্চাটির মানসিকতা কিভাবে নষ্ট করে দিয়েছে। তাই সে লজ্জা পেয়ে বলে, মা আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি, তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আমাকে ডাক দিও, আমি বাইরে আছি। এভাবে দিন কাটতে থাকে আর হসপিটালের বিলও দিন দিন বাড়তে থাকে, যে কারণে সোহানের বাবার জমানো টাকা সব শেষ হতে থাকে। তাই সে সাহায্যের জন্য তার বন্ধুকে কল করে। তার বন্ধু তাকে বলে, তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না, আমি যেভাবে হোক ম্যানেজ করছি। এবং সে সোহানের বাবাকে আরও বলে, মনে করো না যে তুমি ছুটিতে আছো, এখানে তোমার সব কাজ আমি করে দিচ্ছি, যার ফলে তুমি পেয়ে যাবে। এরপর সেই মানসরূপী নরপশুটিকে কোর্টে হাজির করা হয়। সেখানে সোহানের বাবা ওই লোকটিকে দেখে মনে হচ্ছিল এখনই তাকে মেরে ফেলে, কিন্তু সে উপায় না পেয়ে নিজের রাগকে কন্ট্রোল করে। নরপশুটি জজকে বোঝাতে চাচ্ছিল যে সে ওই দিন কনস্ট্রাকশন সাইটে কাজ করছিল আর সে কাজ শেষে বাড়ি ফিরে অনেক পরিমাণে নেশা করে শুয়ে পড়ে। সে আরও বোঝাতে চাচ্ছিল যে পুলিশরা তাকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসাতে চাচ্ছে। জজ এসব কথা শুনে প্রমাণ জোগাড়ের জন্য কোর্টের তারিখ কয়েকদিন পিছিয়ে দেয়। সেখানে সোহানের বাবার বন্ধু ছিল, সেই লোকটার এসব মিথ্যে কথা শুনে তার পায়ের জুতো খুলে লোকটির গায়ে মারে আর বলতে থাকে, তুই তো কোনো মানুষ না রে, তুই একটা পিচাস, তোর জায়গা কোনো নরকেও হবে না। এরপরে দেখা যায় সোহানের বাবা হসপিটালে ফিরে এসেছে। সে এসে দেখলো কিছু মানুষ কার্টুনের পোশাক পরে সোহানের সাথে খেলা করছে আর সোহানও অনেক খুশি হচ্ছে। আসলে এই আইডিয়াটি ওই ডক্টরের ছিল। এই কার্টুনগুলোর মধ্যে সোহানের মা আর তার কিছু বান্ধবী ছিল। বাবাকে বলে, যেহেতু এই কার্টুনগুলো সোহানের মানসিকতা একটু ভালো করেছে, তাই প্রতিদিন সোহানের সাথে কার্টুন দিয়ে খেললে অনেক ভালো হবে। তবে কার্টুনগুলোর ভাড়া ছিল অনেক, যা সোহানের বাবার পক্ষে মেনটেন করা সম্ভব ছিল না। সোহানের বাবা কার্টুনের ভাড়া ওই দিনের মতো বুঝিয়ে দেয় আর জিজ্ঞেস করে, আমি যদি একটি কার্টুন কিনতে চাই তাহলে আমাকে কত টাকা দিতে হবে। লোকটি তখন জানায় যে $200, কিন্তু সোহানের বাবার কাছে এত টাকা ছিল না। তাই সোহানের বাবা লোকটিকে বলে, প্লিজ আমাকে কি কার্টুনটি EMI-তে দেওয়া যাবে, আমি প্রতি মাসে কার্টুনের টাকা পরিশোধ করে দিব। শুনে ওই লোকটির খুব মায়া হয়, তাই সে সোহানের বাবাকে একটি কার্টুন দিয়ে বলে, এটির জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, আপনার সন্তান যখন সুস্থ হয়ে যাবে তখন এটি আমাকে ফিরিয়ে দিলেই হবে। রাতের বেলা ওই কার্টুনের ড্রেসটি পরে সোহানের বাবা তার সামনে আসে। কার্টুনের ড্রেসটি ছিল সোহানের সবথেকে পছন্দের কার্টুন কোকোমারের, তাই সোহান কার্টুনটি দেখে খুবই খুশি হয় আর তারা সেখানে একটি বোর্ডে লিখে একে অপরের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে সোহান কার্টুনটির গলা জড়িয়ে ধরে, যা ছিল খুবই ইমোশনাল। কার্টুনের মধ্যে তার বাবা রয়েছে, সে লজ্জায় তার মেয়েকে অনেকদিন জড়িয়ে ধরতে পারছিল না। পরে দিশে দেখা যায় যে সোহানের সাথে ওই ডক্টরের খুব ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। ডক্টর সোহানকে জিজ্ঞেস করে, তুমি এখান থেকে বাসায় গিয়ে প্রথমে কি করবে। সোহান তখন ডক্টরকে বলে, আমি স্কুলে যেতে চাই কিন্তু আমি যাব না, কারণ আমার সব বন্ধুরা আমার এই ঘটনা জেনে গিয়েছে, তাই ওরা আমার সাথে অনেক মজা করবে। সোহান বয়সে অনেক ছোট হলেও সে অনেক কিছু বুঝত। সে ডক্টরকে বলে, আমার এই অবস্থার জন্য আমার বাবা মার খুব সমস্যা হচ্ছে, আমি প্রতিদিন যখন রাতে ঘুমোতে যাই তখন গডের কাছে প্রার্থনা করি যেন সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এরপর সে ডক্টরকে বলে, প্লিজ এমন কিছু করুন যাতে আমি খুব তাড়াতাড়ি মারা যাই, আমার নিজের কাছেও মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না, আমি আমার বাবা মার এই কষ্ট আর সহ্য করতে পারছি না। এসব শোনার পর ডক্টর সোহানের বাবা মাকে সব কিছু খুলে বলে এবং সোহানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। এরপর আমরা সোহানের সেই বন্ধুকে দেখতে পাই, যার মন সোহানের জন্য খুবই খারাপ ছিল। সে সোহানের জন্য একটি কাগজের নোট লিখে সোহানের বাড়ির দরজা
দরজায় লাগিয়ে রেখে যায় যাতে সোহান বাসায় ফিরলে তার এই লেখাটি দেখতে পায়। পরের দিন সকালে সোহানের বাবা মা প্রস্তুতি নিচ্ছিল সোহানকে নিয়ে বাসায় ফেরার জন্য। সোহান তার বাবার দিকে তাকাতে এখনো লজ্জা পায়। ফেরার সময় সোহানের বাবা গাড়ির ভেতরে একটি পর্দা দিয়ে দেয় যাতে সোহান নর্মাল থাকতে পারে। বাড়ির পথে ফেরার সময় সোহান সে জায়গাটি দেখতে পায় যেখানে সোহানের সাথে ওই খারাপ কাজটি হয়েছিল। সোহান এই জায়গাটি দেখে খুব অসুস্থ হতে থাকে, গাড়ি থেকে নেমে এসে বমি করে দেয়। সোহান যখন দরজার সামনে যায় তখন সে দেখতে পায় তার বন্ধুরা তার জন্য অনেক চিঠি লিখে দরজায় টানিয়ে রেখেছে। এগুলো দেখে সোহান অনেক খুশি হয় এবং নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পায়। পরের দিন সকালে সোহানের সেই বেস্ট ফ্রেন্ডটি আসে সোহানের সাথে দেখা করতে। তখন সোহানের বাবা ওর সাথে মজা করে বলে, তুমি নাকি সোহানের সাথে অনেক দুষ্টুমি করো। এটি শুনে ছেলেটি তখন কান্না করে দেয়। সোহানের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি কান্না করছো কেন? তখন ছেলেটি বলে, আমি যদি ওই দিন সোহানের সাথে যেতাম তাহলে আজ সোহানের এমন অবস্থা হতো না। তখন সোহানের বাবা বাচ্চা ছেলেটিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। অন্যদিকে সোহান স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। একটু পর সোহান তার আন্টির সাথে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়েস্টেড ব্যাগটি নিয়ে সোহানের চলতে একটু কষ্ট হচ্ছিল। তখন সে ভাবছিল তার বন্ধুরা যদি এই ব্যাগটির ব্যাপারে কিছু জিজ্ঞেস করে তখন সে কি উত্তর দিবে। তখনই সোহানের কয়েকজন বন্ধু তার পিছন পিছন আসতে থাকে। এটি দেখে সোহানের খুব আনইজি ফিল হয় আর তখনই তার বন্ধুদের পিছনে তার পছন্দের কোকোমারকে দেখতে পায় যা থেকে তার মন ভালো হয়ে যায়। সোহানের বাবা বারবার কোকোমারের ড্রেস পরে সোহানের মন ভালো করার চেষ্টা করত, কারণ সে তো লজ্জায় তার মেয়ের সামনে যেতে পারছে না, তাই কোকুমারের ড্রেস পরে তার সামনে যায় যাতে তার মেয়ে তাকে চিনতে না পারে। এরপর সে কোকুমারকেও দেখতে পায়। এভাবে কোকুমারকে দেখতে দেখতে সোহান বুঝে যায় যে এই কোকুমার আর কেউ নয়, কোকুমার হলো তার বাবা। কারণ সে যখন কোকুমারের সাথে কথা বলার চেষ্টা করে কোকুমার তার কথার কোনো উত্তর দিত না। এরপর সোহান কোকুমারকে নিয়ে তার মায়ের কাছে যায় এবং জিজ্ঞাসা করে, এর মধ্যে কি আমার বাবা আছে? এরপর তার মা কোকুমারের মাথাটি খোলে এবং সোহান দেখতে পায় এর মধ্যে তার বাবা আছে। এর পরের দৃশ্যে দেখা যায় সোহানের বাবা পুলিশ অফিসারের কাছে গেছে। অফিসার বলছে, সোহানের কেসটি ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, কারণ ওই লোকটি কোর্টের কাছে বলেছে যেদিন এই ঘটনাটি ঘটেছিল সেই দিন সে অনেক ড্রাঙ্ক ছিল আর সে মানসিকভাবেও সুস্থ ছিল না। এবং সে আরও বলে, যদি ওই লোকটিকে শাস্তি দিতে হয় তবে সোহানকে কোর্টে এসে সাক্ষী দিতে হবে। কিন্তু সোহানের বাবা কোনোভাবেই চাচ্ছিল না যে সোহান ওই নরপশুটাকে আবারও দেখুক, তাই সে জেলে ওই লোকটির সাথে দেখা করতে যায়। ওই লোকটি সেখানে বলতে থাকে যে সে এই কাজটি করেনি। এক পর্যায়ে সে সোহানের বাবাকে টাকারও অফার করে আর হুমকি দেয় যে সে যদি এই কেসটি না তোলে তাহলে জেল থেকে বের হয়ে সে তার মেয়ের সাথে এই একই কাজ আবার করবে। এটি শুনে সোহানের বাবা প্রচণ্ড রেগে যায় আর তাকে মারতে যায়। পরের দিন কোর্টে আবারও হিয়ারিং শুরু হয়। এবার সোহান কোর্টে সাক্ষী দিতে নিজে চলে আসে। কোর্টে যখন সোহানকে ওই লোকটির ছবি দেখিয়ে বলা হয় তখন সোহান সম্মতি দিয়েছিল যে হ্যাঁ, এই লোকটি ওই দিন ছিল, কিন্তু তবুও ওই লোকটির পক্ষের উকিল তাকে নির্দোষ করার চেষ্টা করেছিল। সে বলেছিল ওই লোকটি সেই দিন ড্রাঙ্ক ছিল আর ওই লোকটিও একই কথা বলছিল। কথাগুলো সোহানের বাবা শুনছিল আর কষ্টে কান্না করতেছিল। জাজ ফাইনালি তার রায় দেয় এবং ওই লোকটিকে মাত্র 12 বছরের সাজা দেয়। জজের রায় শুনে সোহানের বাবার বন্ধু উঠে দাঁড়ায় এবং বলে, এটি কিভাবে সম্ভব? এই মানসরূপী পশুকে তো মৃত্যুদণ্ড দেওয়া উচিত। তখন জজ তাদেরকে বলে যে এটি তার ফাইনাল রায়। আসলে কোরিয়ার আইন ওই সময় এমনই ছিল, মানুষ যত বড়ই অপরাধ করুক না কেন যদি সে ড্রাঙ্ক থাকে, মানে নেশাগ্রস্ত থাকে, তাহলে তার শাস্তি এমনই হতো। এই সব কিছু সোহান পাশে বসে বসে দেখছিল। এরপর লোকটি যখন কোর্ট থেকে বের হবে তখনই সোহানের বাবা তার ওপর আক্রমণ করতে যায়, কারণ সে নিজের হাতেই তাকে শাস্তি দিতে চাচ্ছিল। আর তখনই সোহান তার বাবার পা জড়িয়ে ধরে বলে, প্লিজ বাবা, বাড়ি ফিরে
ফিরে চলো। আর এই দৃশ্য দেখে কোর্টে থাকা সবাই কেঁদে দেয়। আর সোহানের বাবা সোহানকে কোলে নিয়ে কোর্ট থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। এবার দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় যে সোহানের একটি ছোট ভাই হয়েছে, যাকে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। আর এভাবেই সোহানের জীবনটি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। কিন্তু তবুও সোহান একা স্কুলে যেতে ভয় পায়, তাই সে তার বেশিরভাগ সময় তার ছোট ভাইদের সাথে খেলা করে কাটায়। আর এখানেই সিনেমার গল্পটি শেষ হয়ে যায়। পরে জানা যায় যে ওই লোকটির সাজা 12 বছর থেকে 20 বছর করা হয়েছিল। আশা করি এই মুভিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মুভিটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।